ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে আজ আমরা শিখব কমপ্লেক্স সেন্টেন্স গঠনে নাউন ক্লজের ভূমিকা অর্থাৎ নাউন ক্লজের মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্স গঠন আজকে আমাদের আলোচনায় থাকবে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন অর্থাৎ নাউন অথবা প্রোনাউনের অ্যাপোজিশন রূপে অর্থাৎ সম অর্থরূপে নাউন ক্লজের ব্যবহার চলো মূল আলোচনায় এসে আমরা বিস্তারিত জানি আজ আমাদের পার্ট থ্রি কমপ্লেক্স উইথ নাউন ক্লজ অর্থাৎ বাক্য গঠন করা হবে নাউন ক্লজ মাধ্যমে পার্ট থ্রি নাউন ক্লজ যে অংশটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রনাউন অর্থাৎ নাউন ক্লসকে অ্যাপোজিশন রূপে অর্থাৎ সম অর্থ রূপে ব্যবহার করা হবে নাউন বা কোনো প্রনাউনের চলো প্রথমে সংজ্ঞাটা দেখে যখন কোনো নাউন ক্লস নাউন ক্লজ ক্লস কথার অর্থ হচ্ছে বাক্যের অংশ বাক্যাংশ এবং এই বাক্যাংশে অবশ্যই একটি সাবজেক্ট সেটা আন্ডারস্টুড থাকতে পারে এবং একটি মূল ভাল সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভাগ অবশ্যই থাকবে যখন কোনো নাউন ক্লজ এবং নাউন ক্লজ কথার অর্থ হচ্ছে নাউন যেমন একটি বাক্যে ব্যবহার হয় ঠিক একই রকমভাবে নাউন ক্লজও নাউনের মতন একটি বাক্যে ব্যবহার হয় যখন কোনো নাউন ক্লস বাক্যে ব্যবহৃত কোনো নাউন বা প্রনাউনকে নির্দেশ করে নির্দেশ করে বাড়তি বর্ণনা দেয় তখন সেই নাউন ক্লজকে নাউন ক্লজ অ্যাজ অ্যাপজিটিভ বলে কথার অর্থ যখন বাক্যে কোনো নাউন রয়েছে সেটার সম্পর্কে বাড়তি বর্ণনা দিয়ে যখন আরেকটি ক্লজের ব্যবহার করা হয় বাক্যাংশের ব্যবহার করা হয় তখন তাকে বলে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন যদি সেটা কোনো নাউন সম্পর্কে বলে তবে হবে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ নাউন যদি সেই নাউন ক্লজটা কোনো প্রোনাউন সম্পর্কে বলে তবে সেটা হবে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ প্রোনাউন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বিস্তারিত জানি দেখো প্রথমে ক্লজ না প্রথমে একটা ফ্রেজ দিয়ে আমি বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছি এক নম্বর তখন দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস হ্যাজ কাম এখানে খেয়াল করে দেখো তখন একটা ব্যক্তির নাম দ্য বেস্ট বয় অব দ্য ক্লাস ক্লাসের বা শ্রেণীর সবচেয়ে ভালো ছেলে তখন আর ক্লাসের সবচেয়ে ভালো ছেলে দুজন কিন্তু একই এখানে দ্য বেস্ট বয় অব দ্য ক্লাস এটা হচ্ছে একটা ফ্রেজ শব্দগুচ্ছ তো এই দুটো এক একজন ব্যক্তিকেই নির্দেশ করছে তে এই পোর্শনটাকে এই অংশটাকে এই হাইলাইটেড পার্টকে বলবে অ্যাপোজিশন তো অ্যাপোজিশনটা তোমরা আমরা বুঝতে পারলে অ্যাপোজিশন কথার অর্থ হচ্ছে পাশাপাশি বসা যদিও সমস্ত ক্ষেত্রে আমরা দেখবো যে পাশাপাশি বসানো সম্ভব হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যার অ্যাপোজিশন হয় যে নাউন বা প্রনাউনের তার পাশেই বসে এবং দুটোর অর্থ একই হয় এবং সেই নাউন বা প্রণাউন সম্পর্কে একটু বাড়তি বর্ণনা দেয় দেখো তপন হ্যাজ কাম আর দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস হ্যাজ কাম একই অর্থ ক্লাসে সবচেয়ে ভালো ছেলে আর তপন একই ব্যক্তি এবার আমরা ক্লজ নিয়ে আলোচনা করছি এখানে দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস না লিখে যদি কোনো ক্লজ লিখতাম নাউন ক্লজ তবে কিন্তু সেটা হয়ে যেত নাউন ক্লজ ইন অ্যাপোজিশন হি উইল নট কাম সে আসবে না ইওর স্টেটমেন্ট ইজ নট ট্রু তোমার বক্তব্য সত্য নয় এবার দেখো ইউর স্টেটমেন্ট তোমার বক্তব্য দ্যাট হি উইল নট কাম যে সে আসবে না ইজ নট ট্রু সত্য নয় এখানটা দেখো তোমার বক্তব্য বক্তব্য বক্তব্যটা কি যে সে আসবে না যে সে আসবে না আর বক্তব্য একই বিষয়কে বলছে এখানে ক্লস যেটা যে সে আসবে না এটা হচ্ছে এই বক্তব্য সম্পর্কেই বলছে অর্থাৎ এই বক্তব্য সম্পর্কে যখন এটা বলছে বক্তব্য এবং দ্যাট হি উইল নট কাম এটা একটা ক্লজ নাউন ক্লজ তো এই দ্যাট উইল নট কাম এটা হয়ে গেল তোমার নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ নাউন এটা নাউন ক্লজ আর অ্যাপোজিশনটা নাউনেরই হলো এখানে তোমার প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে ইউর স্টেটমেন্ট ইজ নট ট্রু তোমার বক্তব্য সত্য নয় এখানে নাউন ক্লজটা হলো দ্যাট হি উইল নট কাম আর দ্যাট হি উইল নট কাম এটা আর স্টেটমেন্ট যেহেতু একই বক্তব্যকে প্রকাশ করছে তাই দ্যাট হি উইল নট কাম এটা হলো অ্যাপোজিশন ফর এক্সাম্পলটা দেখি হি ওয়াজ দোষী ইট ওয়াজ এ ফ্যাক্ট এটা একটি ঘটনা ইট ওয়াজ ক্লিয়ার টু অল এটা সবার কাছে পরিষ্কার তিনটে বাক্য রয়েছে দেখো এটাকে কীভাবে ব্যবহার করা হচ্ছে দ্য ফ্যাক্ট ঘটনাটি দ্যাট হি ওয়াজ যে সে দোষী ওয়াজ ক্লিয়ার টু অল সবার কাছে পরিষ্কার এখানে ফ্যাক্ট ঘটনাটি ঘটনাটি কি যে সে দোষী যে সে দোষী আর ঘটনাটি একই বিষয়কে উল্লেখ করছে ফ্যাক্ট যা সে যে দোষী সেই একই কথাকেই বলছে দ্যাট হি ওয়াজ এটা একটা ক্লজ নাউন ক্লজ যে সে দোষী বা অপরাধী এটা ফ্যাক্ট এর সম্পর্কেই আরও বিস্তারিত বলছে এবং ফ্যাক্ট এবং এটা এই ক্লজটা একই বিষয় নাউন এবং ক্লজটা একই নাউন এবং নাউন ক্লজটা এটা নাউন এটা নাউন ক্লজ একই বিষয়কে বলছে অতএব এটা হচ্ছে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ নাউন এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দ্য ফ্যাক্ট ওয়াজ ক্লিয়ার টু অল সাবর্ডিনেট ক্লজ নাউন পার্ট হচ্ছে দ্যাট হিউয়াজ গিল্ডি সাবর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায় তোমরা জানো নাউন বা নমিনাল ক্লস অ্যাজেক্টিভ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্ভিয়াল ক্লাস আমরা নাউন ক্লাস নিয়ে আলোচনা করছি চলো পরবর্তী পার্টে আসি চার নম্বর এক্সাম্পলটা দেখো ইউ আর লেজি তুমি অলস দ্য ফ্যাক্ট ইজ নন টু এভরিওয়ান ঘটনাটি সবার জানা দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর লেজি ইজ নোন টু এভরিওয়ান ঘটনাটি ঘটনাটা কি দ্যাট ইউ আর লেজি ঘটনাটি এবং দ্যাট ইউ আর লেজি একই বিষয়কে বলছে অর্থাৎ ফ্যাক্ট যা ইউ আর লেজি সেই একই কথা এবং এই ফ্যাক্ট আর ইউ আর দ্যাট ইউ আর লেজি একই কথা একই বক্তব্য অতএব দ্যাট ইউ আর লেজি এটা হলো এটা যেহেতু নাউন ক্লস তাই নাউন ক্লস ইন অ্যাপোজিশন টু এ নাউন এখানে কোন নাউনকে বলছে ফ্যাক্টকেই বলছে দ্য ফ্যাক্টকেই বলছে আর এখানে প্রিন্সিপাল ক্লসটা হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ নৌন টু এভরি ওয়ান ঘটনাটি সকলের জানা সাবঅর্ডিনেট দ্য নাউন পার্ট হচ্ছে দ্যাট ইউ আর লেজি অর্থাৎ দ্যাট ইউ আর লেজি ফ্যাক্ট সম্পর্কে বলছে এবং ফ্যাক্ট আর দ্যাট ইউ আর লেজি একই বক্তব্য অতএব এটা নাউন ক্লাস ইন অ্যাপোজিশন টু এ নাউন এখানে ফ্যাক্ট হচ্ছে নাউন পাঁচ নম্বর এক্সাম্পল হি ওয়াজ কিল্ড তাকে হত্যা করা হয়েছিল দ্য রিপোর্ট ইজ আনট্রু এই সংবাদটি এই প্রতিবেদনটি অসত্য কিভাবে করা হচ্ছে দ্য রিপোর্ট দ্যাট হি ওয়াজ কিল্ড ইজ আনট্রু প্রতিবেদন বা রিপোর্ট যে তাকে হত্যা করা হয়েছিল যে তাকে হত্যা করা হয়েছিল এবং প্রতিবেদন দুটো কিন্তু একই বিষয় দ্য রিপোর্ট এটা নাউন দ্যাট হিউ ওয়াজ কিল্ড এটা নাউন ক্লস যে তাকে হত্যা করা হয়েছিল অর্থাৎ রিপোর্ট যা আর তাকে যে হত্যা করা হয়েছিল এ দুটো কিন্তু একই আমরা প্রথমে যে ফ্রেজ নিয়ে আলোচনা করেছিলাম ঠিক সেই একই রকমভাবে যেমন ধরো তপন কমা মাই ফ্রেন্ড ইজ কামিং এখানে মাই ফ্রেন্ড আর তপন কিন্তু একই ব্যক্তি তো তপনকে বলা হচ্ছে এবং মাই ফ্রেন্ডকে বলা হচ্ছে দুজনে একই তো সেক্ষেত্রে কিন্তু সেটা আর ক্লজ হলো না মাই ফ্রেন্ডটা হচ্ছে ফ্রেজ তো তপনকে তপনের সম্পর্কে মাই মাই ফ্রেন্ড যেটা সেটা একটু অতিরিক্ত বর্ণনা দিচ্ছে অতএব সেটা ফ্রেজ সেটা হচ্ছে ইন অ্যাপোজিশন টু এ নাউন তো আমরা ঠিক একই জিনিসকে এখানে বলছি দ্য রিপোর্ট দ্যাট হিউ স্কিল্ড ইজ আনট্রু এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দ্য রিপোর্ট ইজ আনট্রু সাবর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট হিউ স্কিল্ড দ্যাট হিউ স্কিল্ড এটাই হচ্ছে রিপোর্ট হি ইজ অ্যালাইভ সে জীবিত দ্য নিউজ হ্যাজ মেড আস হ্যাপি খবরটি আমাদেরকে আনন্দিত করেছে দ্য নিউজ দ্যাট হি ইজ অ্যালাইভ খবরটি যে সে জীবিত হ্যাজ মেড আস হ্যাপি আমাদেরকে আনন্দিত করেছে এবার নিউজটা কি দ্যাট হি হি ইজ অ্যালাইভ নিউজটা হচ্ছে নিউজ আর দ্যাট হি ইজ অ্যালাইভ একই বক্তব্য নিউজ সম্পর্কে আরেকটু বাড়তি বর্ণনা দিচ্ছে এই ক্লসটা অতএব এই ক্লস হচ্ছে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু নাউন নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু নাউন কারণ দ্য নিউজটা হচ্ছে নাউন প্রিন্সিপাল ক্লস হচ্ছে দ্য নিউজ

ওয়েল নৌন প্রভার দ্যাট মাইট ইজ রাইট এখানে প্রভার্বটা কি দ্যাট মাইট ইজ রাইট প্রভাব বাক্যটা কি যে জোরজার যার তো এখানে প্রভার আর জোরজার মুলুকদার একই বক্তব্য তো এখানে প্রভারটা হচ্ছে কমন নাউন এটা সম্পর্কে এই নাউনটা বলছে অতএব এখানে নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ নাউন এটা নাউন ক্লজ এটা অ্যাপোজিশন রূপে অর্থাৎ সম অর্থরূপে কার সম অর্থ প্রভাবের প্রভাবটা কি দ্যাট মাইট ইজ রাইট দুটোর একই অর্থ প্রভাব হচ্ছে প্রবাদ এবং প্রবাদটা হচ্ছে দ্যাট মাইট ইজ রাইট জোর যার মূল্যক্তার দেখলাম আমরা যে এই নাউন এই কমন নাউনের একই অর্থ প্রকাশ করছে এই ক্লসটা অর্থাৎ এখানে এটা অ্যাপোজিশন রূপে বসেছে নাউনের তারপরটা দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই মহৎ ইউ মাস্ট নেভার ফরগেট তুমি অবশ্যই এটা কখনোই ভুলবে না ইউ মাস্ট নেভার ফরগেট তুমি কখনোই অবশ্যই এটা ভুলবে না দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যে সততাই মহৎ গুণ এখানে ইট ইট বলতে কি বোঝাচ্ছে তুমি অবশ্যই এটা ভুলবে না এটা কথার অর্থ যে সততাই মহৎ গুণ যে সততাই মহৎ গুণ অর্থাৎ এখানে ইট আর যে শততাই মহৎগুণ একই অর্থ প্রকাশ করছে ইট এখানটায় প্রোনাউন ইট বলতে বোঝানো হয়েছে যে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অতএব তোমরা বুঝতে পারলে এখানে যে এই নাউন ক্লজটা ইন অ্যাপোজিশন টু এ প্রোনাউন হল এক্ষেত্রে খেয়াল রাখবে যে নাউন ক্লস এই ইটের অ্যাপোজিশন খুব কম ব্যবহার হয় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এর ব্যবহার দেখা যায় ইউ মাস্ট নেভার ফর গেট ইট তুমি অবশ্যই এটা ভুলবে না দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা হচ্ছে ইটকেই নির্দেশ করছেন এটা ভুলবে না এটা কথার অর্থ কি ভুলবে না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তারপরটা দেখো দে প্লেইড ওয়েল তারা ভালো খেলেছিল আই ডিড নট নো ইট বা আই ডিড নট নো দিস তারা ভালো খেলেছিল আমি এটা জানিনি জানতাম না বা আমি দিস আর ইট একই অর্থ প্রকাশ করছে আই ডিড নট নো ইট বা আই ডিড নট নো দিস আমি এটা জানতাম না কি জানতাম না দ্যাট ওয়েল যে তারা ভালো খেলেছে এক্ষেত্রেও সেই নাউন ক্লস দ্যাট ওয়েল আর এটা জানতাম না এটা জানতাম না বলতে কি জানতাম না যে তারা ভালো খেলেছে অর্থাৎ ইট বা দিস এখানটায় প্রোনাউন রূপে ব্যবহার হয়েছে এবং এই নাউন ক্লসটা নাউন ক্লস ইন অ্যাপোজিশন টু এ প্রোনাউন ইট বা দিসের অ্যাপোজিশন রূপে এই নাউন ক্লাসটা ব্যবহার হয়েছে এবং এটা হচ্ছে নাউন ক্লাস ইন অ্যাপোজিশন টু এ প্রোনাউন এতক্ষণ আমরা নাউনকে দেখেছিলাম এবার প্রোনাউনকে দেখলাম পরবর্তী পার্টে আসি নেক্সট হি হ্যাজ লেভ দ্য জব সে কাজ ছেড়ে দিয়েছে ইট ইস ট্রু এটা সত্য ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ লেভ দ্য জব এটা সত্য যে সে কাজটা ছেড়ে দিয়েছে আচ্ছা এটা বলতে কি এটা সত্য এটাটা কি এটা হচ্ছে যে সে কাজটি ছেড়ে দিয়েছে দ্যাট হি হ্যাজ লেভ দ্য জব এই পুরোটাই হচ্ছে নাউন ক্লজ যে সে কাজটি ছেড়ে দিয়েছে এটা কার সম্পর্কে বলছে ইট সম্পর্কে বলছে এখানটায় এই পুরো নাউন ক্লসটা যদিও ইটের পাশে বসেনি অ্যাপোজিশন কথার অর্থ পাশাপাশি বসা পাশাপাশি সম অর্থ প্রকাশ করে ব্যবহার হওয়া যদি এখানে ইট এবং দ্যাট হি হ্যাজ লেভ দ্য জব পাশাপাশি বসেনি কিন্তু এই নাউন ক্লসটি ইন অ্যাপোজিশন টু এ প্রোনাউন ইটের ব্যবহার হয়েছে ইট ইজ থ্রু ইটটা কি যে সে কাজ ছেড়ে দিয়েছে অতএব দ্যাট হি হ্যাজ লেভ দ্য জব আর ইট একই অর্থ প্রকাশ করছে এগারো নম্বর সাম ওয়ান ডান দিস কেউ এই কাজটি করেছে বা এটা করেছে ইট ইজ নট ক্লিয়ার এটা পরিষ্কার নয় কোনো একজন এই কাজটি করেছে এটা পরিষ্কার নয় ইট ইজ নট ক্লিয়ার হু হ্যাজ ডান দিস এটা পরিষ্কার নয় কে কাজটি করেছে তো কি পরিষ্কার নয় কে কাজটি করেছে ইট ইজ নট ক্লিয়ার এটা পরিষ্কার নয় এটা বলতে কে কাজটি করেছে এখানটাও হু হ্যাজ ডান দিস কে কাজটি করেছে এটা একটা নাউন ক্লজ এটা অ্যাপোজিশন হয়েছে কার ইটের ইট একটা প্রনাউন অতএব নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ প্রোনাউন এখানে ইট এবং হু হ্যাজ ডান দিস যদিও পাশাপাশি বসেনি তবুও এই নাউন ক্লজটি অ্যাপোজিশন রূপে রয়েছে ইটের ইট এবং হু হ্যাজ ডান দিস একই অর্থ প্রকাশ করছে হি হ্যাজ ডান দিস দ্য রিজন ইজ নট নোন সে এটা করেছে কারণটি অজানা তো এখানটা দেখো ইট ইজ নট নোন এটা জানা নেই হোয়াই হি হ্যাজ ডান দিস কেন সে এটা করেছে তো এটা জানা নেই কি জানা নেই হোয়াই হি হ্যাজ ডান দিস কেন সে এটা করেছে অর্থাৎ কেন সে এটা করেছে এই পুরো নাউন ক্লসটা আর ইট একই অর্থ প্রকাশ করছে যদিও পাশাপাশি বসেনি তবুও হোয়াই হি হ্যাজ ডান দিস এটা এই নাউন ক্লসটা ইটের অ্যাপোজিশন রূপে ব্যবহার হয়েছে এবং এটা হচ্ছে নাউন ক্লস ইন অ্যাপোজিশন টু এ প্রোনাউন ইটটা হচ্ছে প্রোনাউন দে নেভার কাম হিয়ার আই ডু নট নো ইট বা দিস তারা কখনই এখানে আসে না আমি এটা জানি না সেটা ইটও হতে পারে দিসও হতে পারে আই ডু ডোনট নো ইট বা আই ডু নট নো দিস দ্যাট নেভার কাম হেয়ার আমি এটা জানি না যে তারা কখনো এখানে আসে না আমি এটা জানি না এটা বলতে কি জানি না যে তারা এখানে কখনো আসে না এখানে ইট এবং তারা যে তারা এখানে আসে না একই অর্থ প্রকাশ করছে এবং এখানে অ্যাপোজিশন পাশাপাশি বসেছে তো এই নাউন ক্লসটা ব্যবহার হয়েছে ইন অ্যাপোজিশন টু এ প্রনাউন সেটা ইটও হতে পারে দিসও হতে পারে ইট বা দিসের অ্যাপোজিশন রূপে দ্যাট নেভার কাম হেয়ার ব্যবহার হয়েছে এবার দেখো এবার আর জয়নিং করে দেখানো হচ্ছে না এবার সোজাসুজি দেখানো হচ্ছে ইট ইজ ইনফর্ম আস আমাদেরকে এটা আমাদেরকে জানানো হয় হাউ হি সলভ দ্য প্রবলেম কীভাবে সে সমস্যাটার সমাধান করেছিল তা হাউ হি সলভ দ্য প্রবলেম এটা আমাদেরকে জানানো হয়েছিল এটা বলতে কীভাবে সে সমাধান সমস্যার সমাধানটা করেছিল এখানে ইট হচ্ছে হাউ হি সলভ দ্য প্রবলেম একই অর্থ প্রকাশ করছে নাউন ক্লজ এবং ইট অতএব এই যে নাউন ক্লজ এটা নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ প্রোনাউন ইটের ব্যবহার হয়েছে ইউ শুড নো ইট তোমার এটা জানা উচিত দ্যাট হেলথ ইজ ওয়েলথ যে স্বাস্থ্যই সম্পদ তোমার এটা জানা উচিত এটা বলতে কি যে স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ ইট এবং স্বাস্থ্যই যে স্বাস্থ্যই সম্পদ একই অর্থ প্রকাশ করেছে এবং এখানে পাশাপাশি বসেছে অতএব নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ প্রনাউন এখানে ইটটা হচ্ছে প্রনাউন এবার পরবর্তী পার্টে আসি ষোলো নম্বর এক্সাম্পল দেখো আই হ্যাভ দ্য বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট আমার বিশ্বাস আছে যে তুমি এটা করতে পারো আমার বিশ্বাস আমার বিশ্বাস আছে বিশ্বাসটা কি যে তুমি এটা করতে পারো যে তুমি এটা করতে পারো এটা নাউন ক্লজ এটা হচ্ছে বিশ্বাস আর যে তুমি এটা করতে পারো একই অর্থ প্রকাশ করছে বিশ্বাসটাই হলো এটা এবং বিশ্বাসের সাথে অ্যাপোজিশান রূপেই এটা বসেছে অর্থাৎ পাশাপাশি বসেছে অতএব

এক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল ক্লসটা দুটো ভাগ হয়ে বসেছে আমার আকাঙ্ক্ষাটা কি দ্যাট উই ক্যান দ্যাট উই অ্যাচিভ দিস গোল যে আমরা এই লক্ষ্য অর্জন করব এখানে ডিজায়ার এবং দ্যাট উই অ্যাচিভ দিস গোল একই অর্থ প্রকাশ করছে অতএব এই নাউন ক্লসটা এটা হচ্ছে নাউন ক্লজ ইন আপোজিশন টু এ নাউন ডিজায়ারটা হচ্ছে নাউন আর প্রিন্সিপাল ক্লস দ্য ডিজায়ার ইজ এক্সপেক্টেড এই আকাঙ্ক্ষাটা আশা করা হয় ইট ওয়াজ দেয়ার হোপ এটা ছিল তাদের আশা দ্যাট উড কাম যে তুমি আসবে এক্ষেত্রে আশা আশাটা কি যে তুমি আসবে এখানে হোপ আর দ্যাট ইউড কাম একই অর্থ প্রকাশ করছে আশা এবং এখানে যে তুমি আসবে এটাই ছিল আশা এখানটায় নাউন ক্লজ এই দ্যাট ইউড কাম যে তুমি আসবে এটা নাউন ক্লজ এবং নাউন ক্লজটা এখানে হোপ আশা এই নাউন সম্পর্কেই বলছে এবং নাউন সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে দুটো একই অতএব এক্ষেত্রে নাউন ক্লস ইন অ্যাপোজিশান টু এ নাউনের ব্যবহার হলো তো আজকের আলোচনাটা এখানেই শেষ হলো নাউন ক্লস ইন অ্যাপোজিশান টু এ নাউন অল্প নাউন এটা সম্পর্কে তোমরা বিস্তারিত জানলে রিপিটেডলি দেখো বুঝতে কোনো অসুবিধা থাকবে না আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিঙ্ক নিচে ডিসক্রিপশানে আছে সেটা দেখে বিস্তারিত জানতে পারবে খুবই ইম্পর্টেন্ট সেগুলো সকলে ভালো থাকো বাই